জগন্নাথ কেবল সাক্ষীর উপরে এই বড় দাণ্ড উপরে আজি নৃত্য করুচন্তি নৃত্যাঙ্গনা কিভাবে ভাবরে সুন্দর নৃত্যরে আপনমানক মন মোহুচন্তি কিভাবে ভাবরে ঠাড়ি দেখন্তু কিভাবে ভাবরে পদচালনা তাঙ্কর দেখন্তু কিভাবে ভাবরে হস্তচালনা দেখন্তু আউ যো আখির যো ভাবধারা এ যো নয়নর ভাবধারা কেতবেলে প্রেম ভাব অছি তো কেতবেলে রৌদ্র ভাব অছি তো কেতবেলে করুণ ভাব অছি তো কেতবেলে বীরভাব রস অছি নবরস জপ তপ নটা রস রহবা দরকার জপ রহবা দরকার তপ রহবা দরকার ইয়ে সংস্কৃতি শিক্ষা দিয়ে দেখন্তু দেখন্তু কেতে সুন্দর ভাবরে রঙ্গলি পড়িছি প্রভুঙ্ক স্বাগত পাই প্রভুঙ্ক স্বাগত পাই আজি ভক্ত মানে সজেই দেইছন্তি বড় দাণ্ডকু রঙ্গলিরে আজি রঙ্গলি চাইছি প্রভু মু ধন্য হয়ে যাবি আজ আপনার দর্শন করি মো মু পড়িছি আজি আপনার রথ রথর যে চকা ইয়ে রঙ্গলি উপরে ধীরে 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 চালিব ইয়ে রঙ্গলি ধন্য হব ইয়ে রঙ্গলি সেই কারণ আজ অপেক্ষা করেছি প্রভুঙ্কু এটি সমস্ত এটি পঞ্চমহাভূত সমস্ত সেবা করা আপনার আজ সমস্তে প্রস্তুত অনেক ক্ষিতি আপ তেজ গগন সমীরা পঞ্চরচিত এ অধম শরীরা যেভাবে ভাবরে শরীর ভিতরে পঞ্চমহাভূত অনেক রঙ্গলি ব্যবহার করা যায় দেখুন ইয়ে পাঁচ রঙ্গকু ব্যবহার করা যায় ইয়ে রঙ্গলি সুন্দর ভাবরে সজাই হয়েছি প্রভুঙ্ক বড় দাণ্ডকু কি উৎস উৎসর্গত করা ইয়ে সুন্দর ভাবরে সজাই হয়ে যাইছি দেখুন কিভাবে ভাবরে নৃত্য নৃত্যাঙ্গনা কিভাবে ভাবরে নৃত্য শৈলীরে পাদকু পাদ ছন্দি হাতকু হাত ছন্দি এবং নয়নর সে ওষ্টার সেই যে সুন্দর ভাবরে মুদ্রারে নিজকে সজাই দিয়ে এই তো প্রভুঙ্কর সংস্কৃতি প্রভু আপন পুরা নৃত্য প্রিয় প্রভু আপনার নৃত্যাঙ্গনা মানকর শরীরের এত বড় ভরি দিয়েছ এত উদাহ ভরি দিয়েছ প্রভু সে নৃত্যাঙ্গনা মানে আপনার পাইবা আপনার কেবল গোটিয়ে কথা মনরে মোর জগন্নাথ শরীরের মোর জগন্নাথ কার্যরে মোর জগন্নাথ এবং মোর প্রত্যেক ক্ষেত্রে প্রভুঙ্কর জগন্নাথ প্রত্যেক ক্ষেত্রে মো অঙ্গ অঙ্গরে শরীর কু মু প্রভু জগন্নাথময় করেছি
গীত গায়ে মু গোবিন্দ পাই গীত যদি গাইবার অছি যদি কিছু কহিবার অছি তাহলে গোবিন্দ পাই কি কুহ যদি কিছু করিবার অছি হস্তরে তাহলে হাতরে প্রভুঙ্ক কার্য কর যদি পাদরে কিছু করিবার অছি তাহলে প্রভুঙ্ক পাই টিকে নৃত্য কর ইয়ে নৃত্যঙ্গনা আজি কিভাবে ভাবরে নৃত্য করুথান্তি আপনক সম্মুখে বর্তমান পঞ্চরথ শৈলীর সেই প্রভু মহাপ্রভুঙ্কর মন্দির দিব্য মন্দির দর্শন দৃশ্যমান হচ্ছি তথাপি বর্ষা ছায়ারে যদি ঝাপসা দেখা যাওয়া মধ্য মন্দির তথাপি পাগ অনুকূল অছি হে মহাপ্রভু আপনার লীলা আপন করতে কারণ হরি ইচ্ছা ভাবি বলবান হৃদয় বিচারত শম্ভু সুজানা আপন যদি চাহিবে তাহলে নিশ্চিত ভাবরে ইয়ে মেঘ ইয়ে চারি মেঘ সম্বর্তক আবর্তক দ্রোণ পুষ্কর ইয়ে চারি মেঘ কুয়াড়ে দূরেই যাব প্রভু যেতে বিপদি আসলে প্রভু আপনার থরে যে ডাকি দিয়েছি ইয়ে সমস্ত বিপদি দূর হয়ে যাব প্রভু ঝাপসা ঝাপসা দর্শন হচ্ছেন সেই শ্রীমন্দির সেই শ্রীমন্দির ধীরে ধীরে বর্তমান শ্রীমন্দির ভিতরে প্রভুঙ্কর যে নীতি চালিছে আজি বর্তমান নীতি নির্ঘণ্ড চালিছে সে নীতি সুন্দর ভাবরে বর্তমান মন্দির ভিতরে চালিছে কার্য ধীরে ধীরে আগেই চালিছে দেখুন আরক্ষ বাহিনী মানে সুরক্ষা দেওয়া পাই কিভাবে ভাবরে সুন্দর ভাবরে রথযাত্রা ইয়ে ঘোষযাত্রা সম্পাদন হব সেমানক দায়িত্ব অছি আজ সুন্দর ভাবরে সেমানে সম্পাদন করিবে আপন মানে দর্শন করছেন ত্রয়োদশ বর্তমান বড়দাণ্ড উপরে দণ্ডায়মান রথ মানে অপেক্ষা করছেন প্রভু মানে কেতবে আসবে এবং মতে শূন্যগর্ভা রথ আজ পূর্ণগর্ভা হব এটি দৌড়িমান মধ্য প্রস্তুত অছন্তি এই কথাকু ধার বিবরণীকে আগেই নেওয়া আম গহণের পণ্ডিত মহাশয় উপস্থিত হলেনি